ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সরিয়ে দেওয়া হলো পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপারকে। পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার ছিলেন সুনীল কুমার যাদব, পাঠানো হলো শিলিগুড়ির জাবগ্রামের র‍্যাব ব্যাটালিয়নে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূখ, কি কারণে এই বদলি, কিছু কারণ দর্শানো হয়েছে? দেখো, এটা রুটিন বদলি হিসাবে জানা যাচ্ছে নবান্নে সূত্রে। কিছুক্ষণ আগে এই বদলির নির্দেশ এসেছে। এতদিন পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার পদে ছিলেন সুনীল কুমার যাদব, যাকে কিছুক্ষণ আগে বদলি করা হয়েছে। সুনীল কুমার যাদব এসপি পূর্ব মেদিনীপুর, তিনি ডাবগ্রামের র‍্যাব ব্যাটালিয়নে কমান্ড্যান্ট পদে যাচ্ছেন, এটাই নতুন, এটাই অর্ডার এসেছে। এবং হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার নর্থ ডিভিশনে ছিলেন প্রবীণ প্রকাশ, এই আইপিএস অফিসার হাওড়া পুলিশ কমিশনারেটে ডেপুটি কমিশনার পদে ছিলেন নর্থ ডিভিশনে, এই প্রবীণ প্রকাশকে পূর্ব মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার করা হচ্ছে। এরকমই নির্দেশ, এরকমই নোটিফিকেশন কিন্তু কিছুক্ষণ আগে নবান্নের তরফ থেকে এসেছে। ধন্যবাদ ময়ূখ। বেলগাছিয়া তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, চিতপুর থানা অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির অভিযোগ, গতকাল রাত 9:30 নাগাদ রানী হর্ষমুখী রোডে তাদের এক কর্মীর দোকানে গিয়ে গালিগালাজ করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় বিজেপি কর্মী এবং তাঁর ছেলেকে মারধর করা হয়। তৃণমূলের বিদায়ী কাউন্সিলর গৌতম হালদারের নেতৃত্বে হামলা বলে বিজেপির দাবি, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। তার দাবি, তিনি ঘটনাস্থলে ছিলেনই না। আমাদের তো খুব মারা হচ্ছে, আমরা পাল্টা মারলে কেউ শুরু কেউ থাকবে না, রাস্তায় দাঁড় করিয়ে মারব, কেউ বাঁচাতে পারবে না, এমনই হুমকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আর আজ যদি আমরা মারতে শুরু করি, পুলিশও থাকবে না, পাবলিকও থাকবে না, চোর রাস্তায় দাঁড় করিয়ে মারব। আমার কথা শুনতে খুব খারাপ লাগে, ভদ্রলোকেরা ভয় পান যে এরকম কথা কেউ বলতো না, কাপুরুষরা এরকম কথা বলতে পারে না। দিলীপ ঘোষ এখানে বলছে দরকার এখানে এসে পিটবো, আর ওই কাউন্সিলরকে বলে দিন কত গায়ে তেল হয়েছে, তোর জামা কাপড় খুলে নেবো চোর রাস্তায়, তোর বাপও বাঁচাতে পারবে না, আমি বলে দিচ্ছি। ভোররাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30।